যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে যদি পাগলামি কথা মনে থাকবে না? পাগলামি? মাকে সাক্ষী রেখে আমাদের ঘর বাজার সব করবে, তোমার কাছে পাগলামি বলো? পাগল
আমি কথা শুনতে হয়তো খারাপ লাগছে, কিন্তু ভালো করে ভেবে দেখো সুচেতা, আজ মায়ের মন্দিরের সামনে তুমি যা করলে এবং করালে তা খেয়ালি মনে খেয়াল ছাড়া আর কিছুই নয়। খেয়ালের উপকার তো আমরা, তুমি দেখো কে সত্য সুন্দর হয়ে একদিন আমাদের জীবনে সঞ্চিত সুষমা ছড়াবে। মনে অনেক কিছুই ভাবা যায় সুচেতা, এই মুহূর্তে মনে করতে পারি আমি ভারতের সম্রাট, কিন্তু বাস্তবে তা সম্ভব কি? কেন সম্ভব নয়? সম্রাট যিনি, তিনিও তো তোমারই মতো মানুষ। হ্যাঁ মানুষ, কিন্তু সাধারণ নন, অর্থাৎ দরিদ্র নন। তুমি লেখক মানুষ, যুক্তি তর্কে আমি তোমার সাথে কিছুদিন পেরে উঠতে পারবো না। কিন্তু কৌশিক, আমাদের ভালোবাসা, তাকে তুমি কখনো অস্বীকার করতে পারবে কৌশিক? অস্বীকার তো করিনি, দুর্ভাগ্য বলে মেনে নিয়েছি। দুর্ভাগ্য? তা না হলে বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়ানো কেন? তুমি তো হাত বাড়াবে কৌশিক, চাঁদ স্বেচ্ছায় নেমে এসেছে বামনের পায়ের তলায়। কিন্তু সেই চাঁদকে ধরে রাখবার মতো প্রশস্ত সুনীল আকাশ আমার যে নেই। কৌশিক, তুমি কলকাতার বিখ্যাত ধনী সোমনাথ বোসের একমাত্র আদরিণী কন্যা, আর আমি আমি দরিদ্র। তুমি না চাইলেও তোমার বাবা চাইবেন, তিনি নিশ্চয়ই চাইবেন না তোমার তার আদরণী কন্যাকে একটা দরিদ্রের ছেলের হাতে তুলে দিতে। আমার সাংসারিক অবস্থার কথা তুমি জানো? জানি। কেরানি কি করে যে টাকা আমি পাই তাতে সংসার চলে না। বাবা তিন বছর পাক্কা আগাতে শয্যা সেই, ছোট ভাই কুণ্ডলের কলেজের চার মাসের বেতন বাকি, এরপর আছে শেষের দেনা। এর মধ্যে আর তোমাকে জড়াতে চাই না সুচেতা। এতদিন পর আজ এ কথা কেন কৌশিক? আমার দিকে একটি বার তাকিয়ে বলে তো আমার ভুলে তুমি থাকতে পারবে কৌশিক? পারবো না সুচেতা, স্মৃতি দহনে অনুক্কম জলে পড়ে মরব, তবু উপায় নেই। কেন? এই দিনটা কি চিরদিন তোমার থাকবে? ভাঙার পর জোয়ার নিশ্চয়ই আসবে, তোমার লেখা আমি পড়েছি। বর্তমান দিকে যে কজন প্রথম শ্রেণীর সাহিত্যিক আছে মান্ডি নয়ে, তাদের পাশেই তোমার স্থান। তোর আশা শোক আমার লেখা সাহিত্যিকের মাননীয় খাতে কোনো দিনও পড়বে না। না, তা কিছুতেই হতে পারে না কৌশিক, সত্যের উচ্চ আলো একদিন বিকশিত হবে। যোগ সম্বন্ধে তোমার কোনো ধারণাই নেই, তাই তুমি একথা বলছো। আমার লেখা নিয়ে আমি বহু প্রকাশকের কাছে গিয়েছি, কেউ ছাপাতে চায়নি, তারা আমার দৈনকে আমার দারিদ্রকে বিদ্রুপ করেছে। তাই সাহিত্যিক হওয়ার স্বপ্ন আমার তাসের প্রাসাদে পরিণত হয়েছে। তোমাকে লিখতে হবে, তোমার লেখা গরিব কেন মরে, ওই বই আমি পড়েছি কৌশিক। পড়তে পড়তে আমার মনের মধ্যে বারবার একটা কথা নাড়া দিয়ে উঠেছে, গরিব কেন মরে। কেমন বাস্তব সুচেতা, স্রষ্টা তুমি, সাধনার মাঝে নিজেকে ভিড়িয়ে দাও, মিথ্যা হবে না। একদিন তোমার জগৎ কীর্তনে সারা দেশ মুখরিত হবে, যেদিন আমি গর্ব করে বলবো তাই হোক সুচেতা। এমনি ভাবে তুমি আমাকে প্রেরণা যোগাও, এমনি ভাবে আমাকে উৎসাহ যোগাও, ঠিক এমনি ভাবে আমি আমি আমিও ধরে রাখতে চেয়েছিলাম, কিন্তু হঠাৎ আরে কে হারিয়ে গেল যাকে আমি প্রাণ সঁপেছিলাম, আমার মন সঁপেছিলাম, যাকে গিয়ে স্বপ্নের সৌন্দর্য রচনা করেছিলাম। কি হলো সে সৌন্দর্য? ভেঙে গেল সমাজের প্রাচীর আর বিত্তের অহংকারে দুজনকে দুজনকে ছেড়েছিল। তাই তো কোনো যুবক দেখলি আবার তার জানা আটকে ওঠে।
মহানন্দে তুলো বাজরা আমি স্নেহের আমার মতামতটা না নিয়ে
ভালো। আমি তো ভেবেছিলাম এ পথ বুঝে তুমি ঘুরেই গেছো। আমি না এমন আগলে থাকলে তুমি আর দাদা দুজনে দমাসকে মরবে কিন্তু। তোমার কাছে এলে না আমি ভয়ানক খোলাবেলা হয়ে যাই।
চাও তো দূরে থাক, 1 কেজি আটার পয়সা জোগাড় করতে পারলাম না, মাইনে পেতে এখনো 1 হপ্তা বাকি, এই 1 হপ্তা কি করে চলবে? এত দুঃখ কেন মানুষকে দাও? কলম চাই কলম চাই সস্তা দামে অতি উৎকৃষ্ট কলম, পাইলট রাইটার প্রেসিডেন্ট পেপার সেলুলার বডি কালে লিক করবে না, দাম প্রতিটি 1 টাকা 50 পয়সা, কলম চাই কলম খুব ভালো কলম, কলম চাই কলম, কলম চাই কলম, মলম আছে মলম, মলম হ্যাঁ মলম যুগটাই পড়েছে মলমে, এই যুগে যে যত বেশি মলম লাগাতে পারবে তার তত বেশি উন্নতি। কথাটা আমি ঠিক বুঝতে পারলাম না। বুঝিয়েই বলছি, আপনি কি করেন? শিক্ষকতা। কটা বেটার ভাবনা? 10টা। আমরা স্বামী স্ত্রী দুজন আর 8টা ছেলে মেয়ে। বাবা, সেদিন দিয়ে দেখছি পরিবার পরিকল্পনা মানেননি। 3-3টা মেয়ে বয়স্কা, কি করে যে ওদেরকে বিয়ে দেব সেই ভাবনায় আমাকে অস্থির করে তুলে। শিক্ষকতা করে কত পান? 7 ভাত খেয়েও মাসে পুরো না। আমার স্ত্রী উপোস করতে করতে কাল বেদিতে পড়েছে, জানো ছেলে মেয়েদের মুখে দিতে আমি তাকাতে পারি না, চোখ ফেটে নিজেকে বড় অসহায় মনে হয়। কেন? কি তাদের আমি দিতে পেরেছি? দুবেলা দুমুঠো ভাত পেট ভরে আমি তাদেরকে দিতে পারিনি। পারবেন? পারবো। যদি কলম ছাড়ে ওই কর্ণনাথের পায়ে কলম লাগাতে পারবেন, অর্থাৎ মামাদের থামা ধরাতে পারেন, তবেই দেখবেন স্কুল কাজের অবসরে কলম হাতে নিয়ে মাইককে ফেল করবার কসরত করতে হবে না। তার মানে সব প্রতিবাদার দিন চলে গেছে। মনে আছে কিছুদিন আগে বোম্বের ফিল্পকাদের পায়খানা থেকে গাদা গাদা কালো টাকা উদ্ধার হয়েছিল? হ্যাঁ, কাগজে পড়েছিলাম। তেমনি কত কালো ব্যাপারীরা অন্ধকার পথে কালো টাকার পাহাড় জমিয়ে স্নান ফলার করে নিচ্ছে, আর আপনি মাথার দাম পায়ে ফেলে পাহাড়ে দিন কাটাচ্ছেন। তুমি কে? ভুগেশ কোম্পানির ম্যানেজার, নাম নেরা। আগে চট্টান বুঝে সৎপথ ধরেছিলাম, কিন্তু হুজুর খেতে খেতে যখন এগোবার ক্ষমতা রইল না তখন মাথা ঝাড়া দিয়ে অন্য পথ ধরলাম, এখন ভুগেশ কোম্পানির ম্যানেজারের পদ দখল করে বেশ আছি। ভুগেশ কোম্পানি সেটা আবার কি? এই জালিয়াতি জোরপুরি জালিয়াতি সর্বনাশ। একটু তলিয়ে দেখুন না, আর যারা বড় বড় গাড়ি বাড়ির মালিক হয়েছে কে সবকটা উন্নতি করেছে? কেউ বা ধামাদারি, কেউ বা ভণ্ড সাধু, কেউ বা কালোবাজারে যাদ্রে কালো বেকার। হ্যাঁ হ্যাঁ, যুগের জায়গা এখন উল্টো করছে। কিরকম শুনবেন বাবা ভাগবত লাল? আজ্ঞে গুরু, গুরু আদেশ করুন গুরু। তোমার নাম ফটকলাল? আগে হ্যাঁ, এটা আমার গুরু প্রদত্ত নাম। ভক্তের নাকি কৃষ্ণে পূজা ভক্ত গুরুবের গোবরা? এত নাম থাকতে তোমার নাম ফটকলাল হলো কেন? ভক্তি বেড়ে দিতে অর্জুনি রে, ওর ওই গুণ দেখে আমি ওকে শিষ্য করে নিয়েছি। হঠাৎ শিষ্যকে ডাক পড়লো কেন গুরু? যুগের জায়গা এখন কোন দিকে ঘুরছে সেটা মাস্টার মশাইকে বুঝিয়ে দাও। আচ্ছা গুরু, কলিযুগ দিয়ে বলিযুগ পড়েছে তাই তো? কলির কাণ্ড মন্ড ভণ্ড শিখা শুধু হইল বন্ধ, কলির কাণ্ড মন্ড ভণ্ড শিখা শুধু হইল বন্ধ, বন্ধ মূর্খের বাপকে ব্রহ্মাণ্ড ছেড়েছে ভণ্ড তপতি, ব্রহ্মাণ্ড ছেড়েছে ভণ্ড তপতি।
Hey, 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 hey